আসসালামু আলাইকুম হিওয়ার্স ই ডাব্লিউ ডিজাইন চ্যানেল আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটি বাড়ির ডিজাইন দেখাবো বাড়িটিতে তিনটি বেডরুম রয়েছে তিনটি টয়লেট রয়েছে ড্রয়িং ডাইনিং রুম রয়েছে কিচেন রয়েছে তো আপনারা চাইলে এই বাড়িটি একতলা করতে পারবেন আবার দুই তলা তিনতলা চারতলা পর্যন্ত করতে পারবেন তো একতলা করলে কি পরিমাণ টাকা খরচ হবে আর দুই তলা তিনতলা চারতলা করলে কি পরিমাণ টাকা খরচ হবে সেটার একটি হিসাব আমি আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দেবো এছাড়াও হচ্ছে আজকে এই পুরো ডিজাইনটি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত তাই একটি অনুরোধ করতেছি অবশ্যই পুরো ডিজাইনটি বা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক দিবেন আর ভালো না লাগলে বাটনটি আছে দিতে আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আর কথা বারা না আমি আপনাদেরকে ডিজাইনটি দেখাচ্ছি প্রথমেই হচ্ছে এই বাড়িটি করতে কি পরিমাণ জমি লাগবে সেটার কি ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই বাড়িটি করতে গেলে জমি লাগবে প্রায় হচ্ছে চার শতাংশ আর যদি কাঠা হিসাব করেন তাহলে হচ্ছে প্রায় আড়াই কাঠা তো আপনারা যদি এটি দৈর্ঘ্য হিসাব করেন তাহলে হচ্ছে প্রায় লাগবে ছিচল্লিশ ফিট আর যদি পস্তি হিসাব করেন তাহলে হচ্ছে প্রায় লাগবে আটত্রিশ ফিট তো সব মিলিয়ে পুরো জায়গার পরিমাণ আস্তে আস্তে সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তো এই সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জমির ভিতরে আমরা তেরোশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে বাড়িটি করেছি মানে জমির পরিমাণ হচ্ছে সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট কিন্তু বিল্ডিংটি হচ্ছে তেরোশো স্কোয়ার ফিট নিয়ে করা হয়েছে কারণ এই পাশে এবং সামনে অনেক ফাঁকা জায়গা রয়েছে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে পুরো ডিজাইনটি একটু ঘুরে দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে সামনের ডিজাইন এটি হচ্ছে মেইন গেট আর দুই পাশে দুটি বারান্দা রয়েছে দুটি বেডরুমের সাথে আর আমরা এখানে সামনে একটি পোর্চের ডিজাইন করেছি যেটা বাস্তবে আরো সুন্দর লাগবে এবং বারান্দার ডিজাইনগুলো আমরা ইউনিক করে করেছি তো এখন হচ্ছে আমি আপনাদেরকে পুরো বাড়ির যে ডিজাইনটি রয়েছে সেটি একটু ঘুরে ঘুরে দেখিয়ে নিচ্ছি এটি হচ্ছে একটি পাশের ডিজাইন এটি হচ্ছে পেছনের ডিজাইন এবং এটি হচ্ছে আরেকটি পাশের ডিজাইন পুরো ডিজাইনটি আমি আপনাদেরকে একটু উপর থেকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে পুরো বাড়ির বাইরের ডিজাইন এখানে কালার কম্বিনেশনটা আমি সাদা রেখেছি আপনারা আপনাদের মতো করে যে কোনো কালার করে নিতে পারবেন এখন হচ্ছে আমি আপনাদেরকে বাড়িটির যে ভেতরের ডিজাইনটি রয়েছে সেটি একটু দেখাবো তো ভিউয়ার্স আমরা চলে এসেছি বাড়িটির ভেতরের ডিজাইনে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো পড়ছে এখানে পেয়ে যাবেন মেইন গেট মেন গেট দিয়ে ঢুকলে পেয়ে যাবেন সিঁড়ি রুম সিঁড়ি রুম দিয়ে সামনে আসলে এখানে ল্যান্ডিং স্পেস পাবেন এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেইন ডোর আর এই পাশ দিয়ে সিঁড়ি দিয়ে আপনারা উপর ফুলে চলে যেতে পারবেন তো মেইন ডোর দিয়ে আসলে পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং রুম আমরা সেটি আমি আপনাদেরকে একটু বলে দেব আপনারা চাইলে আপনাদের নিজের মতো করে রাখতে পারবেন তো ড্রয়িং এর এই পাশটাতে আপনারা এইভাবে সোফা রাখতে পারেন এখানে একটি সেন্টার টেবিল দিতে পারেন এখানে একটি টেলিভিশন ইউনিট করতে পারেন আর না চাইলে এখানে আপনারা সোফা দিতে পারবেন আর এই পাশটাতে ছজনের একটি ডাইনিং টেবিল দিতে পারেন চাইলে আট জনেরও ডাইনিং টেবিল দিতে পারবেন এই সেন্টারতে হচ্ছে আপনারা কোকারেজ রাখার জন্য একটি ক্যাবিনেট দিতে পারেন অথবা সাথে ফ্রিজ রাখতে পারেন এই পাশাতে হচ্ছে একটি বেসিন দিতে পারেন তো সামনের এই ডান দিকের কর্নারে এই ডোর দিয়ে চলে আসতে পারবেন মাস্টার বেডরুমে এই বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে এটি হচ্ছে বারান্দাটি এবং অ্যাটাচ একটি টয়লেট রয়েছে এটি হচ্ছে টয়লেটটি তো এই বেডরুমটিতে আপনারা বেডটি এইভাবে রাখতে পারেন এই পাশে ওয়াল ক্যাবিনেট কাম ড্রেসিং করতে পারেন এই পাশে একটি কম্পিউটার টেবিল দিতে পারেন অথবা টেলিভিশন রিড করতে পারেন অথবা ড্রেসিং টেবিল দিতে পারেন আর পেছন দিকটাতে যদি একটু দেখি তাহলে এটা হচ্ছে দুই নাম্বার মাস্টার বেডরুম এই বেডরুমে যাওয়ার ডোর হচ্ছে এটি তো এই বেডরুমটির সাথে অ্যাটাচড টয়লেট রয়েছে এটি হচ্ছে টয়লেটটি তো আপনারা এই বেডরুমটিতে বেডটি এইভাবে রাখতে পারেন এই পাশটাতে একটি ওয়াল ক্যাবিনেট বা ওয়াইড রাখতে পারেন এই পাশে কম্পিউটার টেবিল দিতে পারেন অথবা টেলিভিশন করতে পারেন মাঝের দিকে এখানে কি টয়লেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমন টয়লেট আমি বলেছিলাম যে বাড়িতে টয়লেট তিনটি আর এখানে হচ্ছে কিচেন কিচেনটিতে আপনারা বার্নারটি এইভাবে রাখতে পারেন আর বেসিনটি এইভাবে রাখতে পারেন আর এখানে হচ্ছে পুরো বাড়ির যে ড্রয়িং প্ল্যান্টটি রয়েছে সেটার একটি মাপ আমি আপনাদেরকে বলবো পুরো ভিডিওটি দেখতে থাকেন সবকিছু পেয়ে যাবেন ভিডিওর ভিতরে সামনের দিকে দেখলে এখানে পাবেন হচ্ছে তিন নাম্বার বেডরুম এই বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে এটি হচ্ছে বারান্দাটি এই বেডরুমটিতে আপনারা বেডটি এইভাবে রাখতে পারেন এই পাশে পড়ার টেবিল দিতে পারেন আর এদিকে হচ্ছে ওয়াল ক্যাবিনেট দিতে পারেন তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে পুরো বাড়িটির ভেতরে ডিজাইন এখানে আমরা কালার কম্বিনেশন সাদা রেখেছি আপনারা চাইলে প্রত্যেকটা রুমে আলাদা আলাদা কালার করে নিতে পারবেন আপনাদের মতো করে যেটা দেখতে আরো ভালো লাগবে তো এখন হচ্ছে এই বাড়িটির যে ড্রয়িং প্ল্যান্ট রয়েছে সেটি আমি আপনাদেরকে দেখাবো এবং সেখানে হচ্ছে বিস্তারিত মাপ বলে দেবো তো ভিউয়ার্স আমরা চলে এসেছি বাইরটির ড্রয়িং প্ল্যানে এখন হচ্ছে আমি আপনাদেরকে প্রত্যেকটি রুমের মাপ বলতেছি তো তার আগে জমির মাপটি নিই এখানে জমিটি লম্বায় রয়েছে ছিচল্লিশ ফিট এবং চৌড়ায় রয়েছে আটত্রিশ ফিট পুরো জমির পরিমাণ হচ্ছে সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এর ভিতরে হচ্ছে তেরোশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমরা বাড়িটি করেছি মানে বিল্ডিংটি তেরোশো স্কোয়ার ফিট তো আমি আপনাদেরকে এখন প্রত্যেকটি রুমের মাপ বলছি প্রথমে এরিয়ার যে মাপ এদিকে লম্বা রয়েছে সাত ফিট এবং এই পাশে চওড়া রয়েছে আট ফিট আট ইঞ্চি এখানে মেন গেট দিয়ে আসতে পেয়ে যাবেন সি রুম সিঁড়ি রুমটি এদিকে লম্বা রয়েছে ষোলো ফিট এবং এই পাশে চওড়া রয়েছে সাত ফিট এখানে মেন রোড দেখতে পাচ্ছেন এই ডোর দিয়ে চলে আসতেই পেয়ে যাবেন ড্রয়িং কাম ডাইনিং রুম এটি এদিকে লম্বা রয়েছে একুশ ফিট ছ ইঞ্চি এবং এই পাশে চওড়া রয়েছে এগারো ফিট এইবার সেই ডোর দিয়ে চলে আসতে পারবেন মাস্টার বেডরুম এ এক নম্বর মাস্টার বেডরুম এই বেডরুমটি এইদিকে লম্বা রয়েছে বারো ফিট এবং এই পাশে চওড়া রয়েছে তেরো ফিট এটার সাথে যে বারান্দাটি রয়েছে বারান্দাটি এইদিকে লম্বায় হচ্ছে চার ফিট এবং এই পাশে চওড়ায় হচ্ছে এগারো ফিট দশ ইঞ্চি এই বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে টয়লেটটি এইদিকে লম্বা হচ্ছে পাঁচ ফিট এবং এই পাশে চওড়ায় হচ্ছে আট ফিট পেছনের কর্নারে হচ্ছে দুই নাম্বার মাস্টার বেডরুম তো এই বেডরুমটি এইদিকে লম্বায় হচ্ছে তেরো ফিট এবং এই পাশে চওড়ায় হচ্ছে বারো ফিট এটার সাথে যে টয়লেটটি রয়েছে টয়লেটটি এদিকে লম্বা রয়েছে সাত ফিট এবং এই পাশে চওড়া রয়েছে ছয় ফিট আর ঠিক এই পাশে হচ্ছে কমন টয়লেট এই টয়লেটটি এদিকে লম্বা হচ্ছে সাত ফিট এবং এই পাশে চওড়ায় হচ্ছে পাঁচ ফিট এর পাশেই হচ্ছে কিচেন কিচেনটি এদিকে লম্বা হচ্ছে সাত ফিট এবং এদিকে চওড়ায় হচ্ছে নয় ফিট সাত ইঞ্চি সামনের পা কর্নার হচ্ছে তিন নাম্বার বেডরুম এই বেডরুমটি এদিকে লম্বা হচ্ছে বারো ফিট এবং এই পাশে চওড়ায় হচ্ছে তেরো ফিট এটার সাথে যে বারান্দাটি রয়েছে বারান্দাটি এইদিকে লম্বাই হচ্ছে চার ফিট এবং এই পাশে চওড়াই হচ্ছে এগারো ফিট দশ ইঞ্চি তো ভিওয়ার্স এই ছিল হচ্ছে পুরো বাড়িটির ডিটেল ড্রয়িং প্ল্যান আমি আপনাদেরকে বিস্তারিত শেয়ার করলাম এরপরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা জিজ্ঞেস করা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করবেন আমি আপনাদেরকে বলে দেব তো এখন হচ্ছে এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ হবে সেটার একটি ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই বাড়িটি হচ্ছে তেরোশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে করা হয়েছে তো এটি যদি আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে প্রতি স্কোয়ার ফিটে খরচ চলে আসবে প্রায় তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দশো টাকার মতো তো এই টাকায় পুরো বাড়ি নির্মাণ খরচ চলে আসে প্রায় সতেরো থেকে আঠারো লক্ষ টাকা আর যদি আপনারা এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে প্রতি স্কোয়ার ফিটে খরচ চলে আসবে প্রায় চোদ্দশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকার মতো তো এই টাকায় পুরো বাড়িটি নির্মাণ খরচ চলে আসে প্রায় উনিশ লক্ষ থেকে বিশ লক্ষ টাকা আর যদি আপনারা এই বাড়িটি তিনতলা বা চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে তো এই বাড়িটি তৈরি করতে গেলে প্রতি স্কার ফিরে খরচ চলে আসবে প্রায় ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ টাকা তো এই খরচে পুরো বাড়িটি নির্মাণ খরচ চলে প্রায় একুশ থেকে বাইশ লক্ষ টাকা আপনারা এই খরচের ভিতরেই এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন তবে জায়গা ভেতে কোথাও হয়তো আরও পঞ্চাশ হাজার টাকা বেশি লেগে যেতে পারে কারণ অনেক জায়গাতে ম্যাটিরিয়ালটার দাম একটু বেশি আবার অনেকের জায়গা রাস্তা থেকে একটু দূরে হওয়ার কারণে ক্যারিং খরচটা বেশি লেগে যেতে পারে আবার অনেক জায়গাতে শ্রমিকের মজুরি একটু বেশি হওয়ার কারণে হয়তো আরো পঞ্চাশ হাজার টাকা খরচ বেড়ে যেতে পারে তো আপনারা সেটা হিসেবে ধরে নেবেন আর এছাড়া হচ্ছে এই খরচের ভিতরে আমরা পুরো বাড়ির ফ্লোরের টাইলসের হিসাবটি ধরেছি সাথে হচ্ছে কিচেনের ওয়াল টয়লেটের ওয়ালের টাইলসের হিসাবটিও রয়েছে এই খরচের ভিতরে এই বাড়িটি নির্মাণের জন্য রাজমিস্ত্রির মজুরি ইলেকট্রিক্যাল মিস্ত্রির মজুরি রং মিস্ত্রির মজুরি প্লাম্বিং মিস্ত্রির মজুরিও অন্তর্ভুক্ত রয়েছে সকল ম্যাটেরিয়ালস যেমন ইটগুলো এক নাম্বার দাঁড়া হয়েছে বালু সিমেন্ট ভালো কোয়ালিটির ধরা হয়েছে রডগুলাও ভালো কোম্পানির সিক্সটি গ্রেড টা ধরা হয়েছে ডোরগুলো সেগুন কাঠার ধরা হয়েছে চৌকাট গুলা সেগুন কাঠার ধরা হয়েছে গ্রিল জানলার গ্রিল গ্লাস সবগুলো এই খরচের ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে মধ্যে কথা হচ্ছে যে আপনারা একটি খোলা জমিতে সব ধরনের মালামাল কিনে এই ধরনের একটি সুন্দর বাড়ি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন এই খরচের ভিতরে তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আজকে ভিডিও এবং বিস্তারিত যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভালো না বাটন আসে আছে চাইলে লাইক দিতে পারেন আর চ্যানেলটি যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ